তাবাক রব্বুল আলামিন আমাদেরকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারেরা তোমাদেরকে যেই পবিত্র খাদ্য দিয়েছি, রিজিক দিয়েছি, তা থেকে তোমরা ভক্ষণ করো। হারাম খেতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। যারা হারাম খাবে এদের ইবাদত কবুল হবে না, নামাজ কবুল হবে না, দোয়া কবুল হবে না, এদের জিকির কবুল হবে না, রোজা কবুল হবে না, দান সৎকা কোনোটাই কবুল হবে না। আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উদিয়া বিল হারাম, হারাম দেহ জান্নাতে প্রবেশ করবে না, তো জাহান্নামে যাবে। যেই আপনি অর্থকামী হারাম টাকা দিয়ে আপনি খাবার কিনে খেয়ে রক্ত দেহের মধ্যে রক্ত হয়েছে, গোশত হয়েছে, ওই রক্ত ওই গোশত জান্নাতে প্রবেশ করবে না, কখনোই নয়। আপনি যদি আল্লাহর হুকুম পরিপূর্ণ আদায় করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলো পরিপূর্ণ আদায় করেন, দেখবেন নবীজির সুন্নাতের মধ্যে আল্লাহর হুকুমের মধ্যে শান্তি রয়েছে, কল্যাণ রয়েছে, বারাকা রয়েছে। বিশ্বনবী প্রত্যেকটা সুন্নাত আমাদের জন্য কল্যাণকর। আপনি দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি খাবার খেতে নিষেধ করেছেন। নবীজি বলেছেন তিন ধরনের খাবার খাবে না তোমরা, বিপদে পড়বে, সিক হয়ে যাবে, অসুস্থ হবে, রোগাক্রান্ত হয়ে যাবে। এক নাম্বার, একেবারে গরম খাবার খাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একেবারে গরম খাবার তোমরা খাবে না। দেখবেন অনেক সময় চুলার মধ্যে খাবার রান্না করা হয়, রান্না চলছে আর এর মধ্য থেকে একটা গোশত উঠি মুখের মধ্যে ঢুকিয়ে দেয়, এরকম অনেক মানুষ আছে। এটা আপনার জন্য বিপদ হতে পারে, খাদ্যনালী পুড়ে যেতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ছিলেন ডাক্তার থেকে বড় ডাক্তার, বিজ্ঞানী থেকে বড় বিজ্ঞানী। রাসূল বললেন তোমরা একেবারে গরম খাবার খাবে না। নবীজি বললেন তোমরা দুধ বেশি করে পান করো, গরু গোশত কম খাও। আপনি দেখেন দুধ যত বেশি পান করবেন আপনার জন্য পুষ্টি, আপনার জন্য ভিটামিন এবং স্বাস্থ্যকর, এই জন্য দুধের কোনো বিকল্প নেই, দুধ বেশি বেশি পান করবেন। দুই নাম্বার, যে খাবারটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন তা হলো বাসি খাবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসি খাবার পছন্দ করতেন না। রাসূল আমাদেরকে বললেন যদি সম্ভব হয় বাসি খাবার তোমরা পরিহার করো, কারণ এর মধ্যে রোগ জীবাণু ছড়ায় এবং দুর্গন্ধ। রাসূল দুর্গন্ধযুক্ত কোনো কিছু পছন্দ করতেন, নবীজি সুগন্ধি পছন্দ করতেন। আপনি দেখেন বাসি খাবার খেলে গ্যাস্ট্রিক যাদের আছে অতিরিক্ত বেড়ে যায়, সাথে সাথে এফেক্ট করে গ্যাস্ট্রিক ওলাদের। এই জন্য বাসি খাবার পরিহার করার চেষ্টা করুন, খাবার তৈরি করুন কম, একটু কম খান, এটা ভালো। কিন্তু অতিরিক্ত তৈরি করে বাসি বানিয়ে খাবেন, এটা আপনার জন্য অবশ্যই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বর্তমান ডাক্তাররা এই কথাই বলেন। তিন নাম্বার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁচা পেঁয়াজ খাওয়া পছন্দ করতেন না। নবীজির একজন সাহাবী নাম তার আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা নবীকে দাওয়াত দিলেন বড় শখ করে, আমার বাড়িতে নবীজি আসবে, খাবার খাওয়াবো। খাদ্য প্রস্তুত করলেন, নবীজি খাবার দেখে লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হালাল খাদ্য কখনো পরিত্যাগ করেন না, হালাল খাদ্য কখনো পরিহার করেন না, এখানে তো হারাম কোনো খাবার নেই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন আবু আইয়ুব আনসারী, তোমার খাদ্যের মধ্যে কাঁচা পেঁয়াজ আছে যা আমি পছন্দ করি না, যার দুর্গন্ধ আমার সঙ্গীরাও পছন্দ করে না, তার মানে জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতারা। হে আবু আইয়ুব আনসারী, কাঁচা পেঁয়াজ আমি খেতে পারবো না, এই জন্য তোমার খাদ্যে আমি শরীক হতেও পারবো না। পেঁয়াজ রান্না করে খান কোনো সমস্যা নেই, তো কাঁচা পেঁয়াজ খাওয়া মাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন না, আর ফেরেশতারাও এর দুর্গন্ধ পছন্দ করে না। অনেক সময় দেখা যায় আমাদের সালাদের মধ্যে কাঁচা পেঁয়াজ দেওয়া হয়, আর এক একজন কাঁচা পেঁয়াজ এত খাওয়াই খায়, দুই তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা পর্যন্ত বা সারাদিন তার কাছেও যাওয়া যায় না দুর্গন্ধের কারণে। এই জন্য কাঁচা পেঁয়াজ না খাওয়ার চেষ্টা করবেন, রান্না করে সিদ্ধ করে আপনি খান, এতে কোনো সমস্যা নেই, কিন্তু কাঁচা না খাওয়াই ভালো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁচা পেঁয়াজ খাওয়া পছন্দ করতেন না। নবীজি যে সুন্নাতের কথাগুলো আমাদেরকে বললেন, প্রত্যেকটা সুন্নাতের মধ্যে কল্যাণ আছে, প্রত্যেকটা সুন্নাতের মধ্যে বরকত আছে। আপনি মেনে দেখেন অটোমেটিকলি আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন আল্লাহ পাক শান্তি রহমতে পরিপূর্ণ করে দেবে। নবীজির প্রত্যেকটা কথা আমাদের জন্য স্বাস্থ্যকর, নবীজি যেগুলো নিষেধ করেছে ওগুলো থেকে বিরত থাকে আমাদের জন্য কল্যাণকর,
আর যা আদেশ করেছে তা করাই আমাদের জন্য।